হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। আজকের ভিডিওতে এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচের প্লেয়িং ইলেভেন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আগামীকাল 11ই ডিসেম্বর সন্ধ্যে 7:30 এডিকে মোহনবাগান মুখোমুখি হতে চলেছে চেন্নাইয়িন এফসির। তো পরপর দুটি ম্যাচ হেরে এডিকে মোহনবাগানের কনফিডেন্স একদম তলানিতে। বর্তমানে যদি আমরা পয়েন্টস টেবিলের দিকে দেখি তাহলে এডিকে মোহনবাগান 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে, আর চেন্নাইয়িন এফসি 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে 4 নম্বরে রয়েছে। এডিকে মোহনবাগান খারাপ ডিফেন্স খারাপ মিডফিল্ডের জন্য হারছে ঠিকই, তবে আমার মনে হয় হাবাসের স্ট্র্যাটেজিতেও অনেক ভুলভ্রান্তি রয়েছে। আশুতোষের মতো আনফিট প্লেয়ারকে 90 মিনিট খেলানো হচ্ছে, যেখানে প্রবীর দাসের মতো ফিট প্লেয়ার বসে রয়েছে। সোসাইরাজ ফিট হয়ে গেলেও বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছে। লেনি খেলতে পারছে না তা দেখেও বিদ্যানন্দ সিং শেখ সাইলের মতো প্লেয়ারকে নামানো হচ্ছে না। জনি কাউকু সেন্টার মিডফিল্ডার হলেও তাকে ফরওয়ার্ডস লাইনে খেলানো, এই রকম ভুল কিন্তু হাবাস বরাবর করে চলেছেন। তবে আগামীকালের ম্যাচে তিনি ফিরতে চলেছেন এবং রেড কার্ড থাকার জন্য সাসপেনশন কাটিয়ে ফিরছে দীপক টাংরিও। এই ম্যাচটি এটিকে মোহনবাগানকে জিততেই হবে, না হলে দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বে। তবে 3 ডিফেন্সে না গিয়ে 4 ডিফেন্সে যাওয়াটাই সবচেয়ে বেটার অপশান। তো চলো দেখে নেওয়া যাক এটিকে মোহনবাগানের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে। তো এটিকে মোহনবাগান 4-4-2 ফর্মেশানে দল নামাতে পারে। গোলকিপার অমরিন্দর সিং, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে প্রবীর দাস, লেফট ব্যাকে সুভাশিস বোস, সেন্টার ব্যাকে তিরি ও প্রীতম কোটাল, 4 জন মিডফিল্ডার, রাইট উইংয়ে হুগো বুমোস, লেফট উইংয়ে মাইকেল সোসাইরাজ, সেন্টার মিডফিল্ডে কার্ল ম্যাকিউক ও দীপক টাংরি, 2 জন ফরওয়ার্ডস, রয় কৃষ্ণা ও মনবীর সিং। তো এই হতে পারে এটিকে মোহনবাগানের বেস্ট প্লেয়িং ইলেভেন এগেনস্ট চেন্নাইয়িন এফসি। এবার আসছি চেন্নাইয়িন এফসির প্লেয়িং ইলেভেনে। চেন্নাই 4-2-3-1 ফর্মেশানে দল নামাতে পারে। গোলকিপার ভিশাল কাইত, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে রিগ্যান সিং, লেফট ব্যাকে জেরি, সেন্টার ব্যাকে নারায়ণ দাস ও স্ল্যাপকো দামঝানোভিচ, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার, এরিয়েল বোরিসিক ও অনিরুদ্ধ থাপা, 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট অ্যাটাকিং মিডফিল্ডে ছান্তে, লেফট অ্যাটাকিং মিডফিল্ডে মুরজায়েব ও সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে ভালডিমির কোমান, 1 জন ফরওয়ার্ডস, রহিম আলী। তো এই হতে পারে চেন্নাইয়িন এফসির প্লেয়িং ইলেভেন। তো আই হোপ দুই দলেরই প্লেয়িং ইলেভেন তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।